যেটা চাচ্ছিলাম অনেক মাধ্যমের মধ্যে একটা মাধ্যম যেটা দয়াল নবীর সাথে উম্মতের দূরত্ব কমিয়ে দেয় সেটা কি দরুদে পাক দরুদে পাক কেন আপনি বারবার বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আপনি যখন বারবার বলছেন আল্লাহ তোমার প্রিয় নবীর উপর দরুদ তোমার প্রিয় নবীর উপর সালাম আল্লাহর রহমত বর্ষণ করো আমার দয়াল নবীর উপর বারবার যখন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান প্রত্যেক দিন এক মানুষ এক জায়গায় বসে আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি আসার সময় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনি দুই দিন পর জিজ্ঞেস করবেন না যে ছেলেটা কার ছেলে অথবা এখানে জিজ্ঞেস না করলেও ঘরের মধ্যে বা অন্য কোনো মজলিসের মধ্যে আপনি অবশ্যই বলবেন এটা কার ছেলে তরবিয়ত আছে আসা যাওয়াতে সালাম দেয় আপনারা সবাই জানেন দরুদ আল্লাহর নবীর দরবারে প্রেরণ করার জন্য কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে যাদের কাজ আল্লাহর নবীর দরবারে দরুদ পৌঁছিয়ে দেওয়া তো যখন দয়াল নবীর দরবারে বারবার আপনার নামটা রিপিটেডলি জিকির হবে ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলে এই দরুদ আপনার কাছে পাঠিয়েছে প্রত্যেক দিন যদি আপনি কমে 100 বার দরুদ পড়েন আপনার নামের স্মরণ কয়বার হলো 100 বার সপ্তাহের মধ্যে 700 বার যদি আল্লাহর নবীর দরবারে আপনার আমার মতো অত্যন্ত নালায়েক অত্যন্ত অকর্মার জিকির স্মরণ যদি দয়াল নবীর দরবারে সপ্তাহে 700 বার হয় আর রহমতুল্লিল আলামিন নবী যদি একবার চোখ তুলে দেখে ওয়েট 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 ফেরেশতাকে যদি বলে একটু দাঁড়ান ওই নামটা আবার বলেন ওই নামটা আবার বলেন এই ওই নামটা আবার বলেনের দেখ মদিনার নবীর এই নজর আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দিন রাত পরিবর্তন করে দেবে আপনার দিন রাত পরিবর্তন করে দেবে এখন আপনার জিনিসটা মদিনা শরীফের সাথে লেগে গেছে সেটা কিভাবে বুঝবেন সেটাও তো সিমটম তো আছে ওই মানুষের দিন পরিবর্তন হবে রাত পরিবর্তন হবে কথাবার্তার ধরনের মধ্যে পরিবর্তন হবে মুআমালাত পরিবর্তন হয়ে যাবে সেই মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাবে যত অন্ধকার সমাজের মধ্যে যাক না কেন দাউ দাউ করে জ্বলবে তার চরিত্র কারণ কানেকশন মদিনা শরীফের সাথে হয়ে গেছে কাজেই আমরা যখন দরুদ শরীফ পড়ব চেষ্টা করবেন আমরা কয়বার পড়ছি সেটা ম্যাটার না কিভাবে পড়ছি সেটা ম্যাটার করে আমরা অনেক সময় 100 বার 200 বার পড়ার জন্য কূপ লেগে যায় না যে 200 বার 300 বার পড়তে হবে 300 বার পড়ার সময় হয় কি আপনি ওই বার কতবার পড়ছেন সেদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে আপনি কিভাবে পড়ছেন মানে কোয়ালিটির দিকে আর নজর যায় না কোয়ান্টিটির দিকে নজর যায় তো যখন কোয়ান্টিটির দিকে নজর দেবেন আর আমাদের স্টাইল হচ্ছে কোয়ান্টিটি কম হবে কোয়ালিটি বেশি হবে আমি এতবার নক করতে পারবো না নক একবার করব কাজেই কোয়ালিটির দিকে নজর দেবেন কোয়ালিটির দিকে যদি নজর দেন দরুদ যে ভিতরের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করছে সেটা আপনি বুঝতে পারবেন সেটা আপনি বুঝতে কুল সুফিয়ায়ে কেরাম কুল সুফিয়ায়ে কেরাম আপনি প্রায় এটার মধ্যে ঐক্যমত্য পাবেন সবাই এক বাক্যে এই কথা স্বীকার করছে যে মকাম এবং মর্তবা যা কিছু পেয়েছি সব কিছুর মূলে কাজ করেছে দরুদে মুস্তাফা কেন কারণ ধর্ণা আগে দয়াল নবীর দরবারে কেন কারণ নিয়ামতের বন্টন ওই দরবারে হয় নিয়ামতের বন্টন আল্লাহর নিয়ামতের বন্টন রাসূলে পাকের দরবার থেকে হয় কেউ যদি চায় যে নিয়ামত প্রাপ্ত হোক তার কাছে অন্য কোনো অপশনই নাই কেন কারণ রাসূলে পাক বলেছেন ইন্নামা আনা কাসিম ইন্নামা মানে শুধুমাত্র আমি যখন বলবো শুধুমাত্র তাহলে বোঝা যাচ্ছে অপশন অন্য কোনো কিছুই নাই রাসূলে পাক বলছেন ইন্নামা আনা কাসিম আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র বণ্টনকারী দাতাকে ওয়াল্লাহু ইউতি দাতা আল্লাহ বণ্টনকারী আমি কাজে কেউ যদি নিয়ামত পাইতে চায় অবশ্যই তাকে রাসূলে পাকের দরবারে ধর্ণা দিতে হয় সেই জন্য যার যা কিছু মিলেছে সেটা ইমামে আজম আবু হানিফা হোক
যিনি ফিকহ এবং ইসলামী আইনের জগতের মধ্যে আজকের সময় পর্যন্ত পৃথিবীর একটা চমক একটা ওয়ান্ডারের নাম ইমামে আজম আবু হানিফা। সেটা দাতা গঞ্জে বখশালী হুজভেরি হোক, হযরতে খাজা মাইনউদ্দিন হাসান সানজারি হোক, সেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি হোক, কি তাসাউফের ইমাম, কি ফেকার ইমাম, কি হাদিসের ইমাম, কি তাফসীরের ইমাম, আপনি কুল আইমায়ে কেরামের রায় মত যদি পড়েন তো দেখবেন আলটিমেটলি সবাই একটা বিন্দুর মধ্যে এসে একত্রিত হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে রসুলে পাকের কুরবতের অন্যতম মাধ্যম হচ্ছে দরুদ পাক। অন্যতম মাধ্যম হচ্ছে দরুদে পাক। সেই কারণে আপনি দেখবেন আমাদের যারা মুরব্বী শ্রেণীর আছে, আগের যুগের উলামায়ে কেরাম মাহফিলের শুরুতে অনেকক্ষণ দরুদে পাক পড়তেন, পড়তেন কি না? আমরা অনেক ভাই পক্ষের বিপক্ষের হাসাহাসি করি না যে ওনাদের কাজ হচ্ছে শুধুমাত্র দরুদে পাক পড়া। আপনারা বুঝতে পেরেছেন কেন করতেন তারা? যারা করেন তারা জানেন দরুদের গুড় কোথায়, রহস্য কোথায়। এবং আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা নিজেরাও নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখেন, যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগামী বছর যদি আসার তৌফিক দেন তখন এসে বলিয়েন হুজুর পড়তে তো পড়তে পুরো এক বছর চলে গেল, কাজের কাজ তো কোনো কিছুই হয় না। এটা হতেই পারে না।